Audio Jungle. Yeah!
স্বাধীনতা মানুষের অধিকার তাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে
আমাদের রানী কেউ দুটা আজকে কে পরিবর্তন করে আমাদেরকে সকাল দশটার মধ্যে নিয়ে এসেছে, যেটা আমাদের জন্য প্রায় অসম্ভব ছিল। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যে আজকে রানীকে অংশগ্রহণ করেছেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে সরকারের সমস্ত নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে এত উপস্থিত হয়েছেন। আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচনকে প্রহসনে পরিণত করবেন না, নির্বাচনকে এইভাবে হামলা মামলা এবং অত্যাচার নির্যাতন করে হত্যা করে গুম করে কখনোই আপনারা এই নির্বাচনকে জনগণকে বিরত করতে পারবেন না। গতকাল সাহসিক সাহেবের আর তমিল্লাম সাহেব এলাকায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই এবং আমি নামে সকল প্রকার হামলা মামলা গ্রেপ্তার বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। অন্যথায় এর সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। অনুরোধ করবো আমাদের উচ্চ পার্টির অন্যতম নেতা বাহাদুর মহাদেব বান্না সাহেব, তিনি দুই কথা বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব, জননেতা মির্জা ফজলুল্লাহ ভারতী, গণফোরামের সংগ্রামী নির্বাহী সভাপতি আবার কথা বলার লক্ষ লক্ষ মানুষের জীবনদানের বিনিময়ে বাংলাদেশ এই বিজয় অর্জন করেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এটা বিজয়ের দিন আর আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি, এই লড়াই হলো ভোটের লড়াই। 2014 সালের 5ই জানুয়ারি ভোটের দামে এই দেশে একটা ফ্রডুলেন্স চলেছে, এই দেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 300 আসনের মধ্যে 153টা আগেই জিতে ভোটের ফলাফল ভোট হওয়ার আগেই প্রকাশ করা হয়ে গেছে। সেই থেকে গত 5 বছরে এই দেশে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন ক্ষমতাশীলরা ছিনতাই করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি, প্রার্থীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে। দেখতে দেখতে 5 বছর পার হয়েছে, নতুন যত নির্বাচন এসছে তখন তারা মনে করেছিল যে এই নির্বাচনটা মনে হয় 2014 সালের মতোই একটা ওয়াক ওভার দিতে পারবে। আমরা সিদ্ধান্ত করেছি এইবার ওয়াক ওভার দেব না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত করেছি, ঘোষণা করেছি, প্রার্থী দিয়েছি। এবং তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে, দেখছেন সরকার একের পর এক নির্যাতন করছে। মির্জা ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম আলমকে গাড়ি লড়ে হত্যা করা হয়েছে, সারা দেশের অসংখ্য জায়গা থেকে নির্যাতন অত্যাচার করা হয়েছে, তারপরে সীমা পরিষেবা নাই। এই পরিস্থিতিতে আমরা প্রথম আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই যে মিছিল যে র্যালি আজকে শুরু করব সেটা বিজয়ের র্যালি। এই র্যালি আমরা 1971-এর মুক্তিযুদ্ধের স্মরণে করছি, আমাদের বিজয়কে স্মরণ করে করছি, আর সবচেয়ে যে বিজয় সেই বিজয় অর্জন করবার প্রত্যয় দিয়ে করছি, বিশ্বাস দিয়ে, শপথ দিয়ে করছি। আমাদের বক্তব্য